নমস্কার, গ্রিন বেঙ্গলি কাপল পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত। বর্ধমান স্টেশনে নেমে কার্জন গেটের দিকে 5 মিনিটের হাঁটা পথ পার্কাস রোড মোড়, আর সেখানেই আছে রুবি মার্কেট। রুবি মার্কেটের দোতলায় রয়েছে বর্ধমান হেয়ার এক্সপ্রেস। আজকে আমরা সেখানেই যাব, আপনাদেরকেও নিয়ে যাব। হেয়ার ট্রিটমেন্ট করার জন্য আমি চলে এসেছি স্যালনে। প্রথমে হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করা হচ্ছে, কারণ ক্রিম লাগানোর আগে হেয়ারটা খুব ভালো করে পরিষ্কার করা দরকার হেয়ার ক্রিমটা অ্যাবজর্ব করার জন্য। দেন এখানে নেওয়া হচ্ছে লরিয়ালের হেয়ার স্ট্রেটনিং ক্রিম, যেটা এখন হেয়ারে অ্যাপ্লাই করা হবে। হেয়ার ওয়াশের পর চুল ভিজে অবস্থাতেই এই ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য চুলটাকে বিভিন্ন ছোটো ছোটো পোর্শন ডিভাইড করা হচ্ছে। এবার শুরু হবে এটার প্রসেস। একদম নিচের অংশের চুলের পোর্শন থেকে শুরু হচ্ছে, বেশ কিছুটা চুলের গোড়ার দিকের অংশ ছেড়ে রেখে ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। এই ট্রিটমেন্টটা আপনি একজন এক্সপার্টের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন, যিনি এটি খুব দক্ষভাবে করার চেষ্টা করবেন। ক্রিমটা অ্যাপ্লাই করার পর এটাকে টেনে টেনে ম্যাসাজ করা হচ্ছে, খুব কেয়ারফুলি ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। ক্রিম ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। ওনারা হেয়ার চেক করে নিতে পারেন, টাইমটা বিভিন্ন জনের বিভিন্ন রকম লাগে। তারপর এবার শুরু হচ্ছে হেয়ার আয়রন। খুব ভালোভাবে হেয়ারগুলো বিভিন্ন ছোটো ছোটো পোর্শন করে খুব যত্ন করে আয়রন করা হচ্ছে। ये प्रोसेस हो रहा है, पहले हमने बॉन्ड ब्रेक किया है, उसके बाद उसको स्ट्रेट किया है, अभी फिक्स करने जा रहे हैं। इसको बोलते हैं न्यूट्रलाइजर, हेयर को न्यूट्रलाइज करते हैं, तब बॉन्ड को फिक्स करते हैं। कितने टाइम लगेगा इसको? लगेगा करीबन, पूरा प्रोसेस होने में लगेगा कम से कम आधा घंटा। তো চুলে স্ট্রেটনিং ক্রিম লাগানোর পর চুলটা ভালো করে ওয়াশ করে ভালো করে আয়রন করার পর এবার লাগানো হবে হেয়ার নিউট্রিলাইজার, যেটা হেয়ারকে নিউট্রিলাইজ করবে, হেয়ার বন্ডটাকেও ফিক্স রাখবে। এই নিউট্রিলাইজার ক্রিমটা অ্যাপ্লাই করার সময়ও চুলটা সেম প্রসেসে বিভিন্ন পার্টে ভাগ করে নেওয়া হয়, তারপর খুব ভালোভাবে ক্রিমটা চুলের মধ্যে অ্যাপ্লাই করা হয়। চুলের গোড়াতে এই ক্রিম লাগলেও কোনো সমস্যা হয় না। ক্রিম লাগানোর পর চিরুনি দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা চুলের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার আরও বেশ কিছু সময় এটাকে চুলের মধ্যে রেখে দিতে হবে। ততক্ষণে আমরা চলে যাই হেয়ার এক্সপ্রেসের স্কিন স্পেশালিস্ট ম্যামের কাছে। আমাদের মেইনলি হচ্ছে লোটাস, সাইনাস আর ওশ্রী নিয়ে কাজ, তো আমাদের বিভিন্ন রকমের এখানে ট্রিটমেন্ট করা হয়, তো সেটা অ্যাকনে ট্রিটমেন্ট, পিগমেন্টেশন, অ্যান্টি এজিং এবং এক্সট্রা কেয়ার, এভরিথিং ট্রিটমেন্ট করা হয়। আমরা নিউ স্টার্ট করব হাইড্রা ফেশিয়াল, তো আপনারা যদি কেউ সার্ভিস নিতে চান অবশ্যই হেয়ার এক্সপ্রেসে ভিজিট করবেন। এসে ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা কতটা ভালো সার্ভিস দিই এখানে, অ্যান্ড এসে তবেই আপনারা বিলিভ করুন এটাই আমি বলবো। অ্যান্ড গুড সার্ভিস, ভেরি ভেরি গুড সার্ভিস দিই আমরা। স্কিন যেটা প্রবলেম হবে, যেটাই প্রবলেম হবে, অ্যান্টি এজিং বা পিগমেন্টেশন বা যেটা প্রবলেম হবে, সেটা দেখে আমি ট্রিটমেন্ট, প্রথমে স্কিন অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করার পর আমি ট্রিটমেন্ট করবো।
অনেকেই জানে না স্কিনটা কি করা উচিত বা কি করা উচিত না, সেটা আমি সাজেস্ট করে দেব। মেইনলি হচ্ছে বেসিক যেটা বাড়িতে মেনটেন করা হয়, একটা নাইট ক্রিম, ডে ক্রিম, একটা সানস্ক্রিন, এখন ডে ক্রিমের সাথে সানস্ক্রিন দেওয়া হয়। তো মেইনলি এটা মেনটেন করার পর রাত্রিবেলা একটা নাইট ক্রিম ব্যবহার করার পর মাসে একটা যদি ফেশিয়াল না হয় তো ব্লাড সার্কুলেশন যেহেতু ঠিকঠাক হবে, তো ব্যাস এটুকু করলে মোটামুটি এরা। আর একটা ভালো ফেস ওয়াশ অবশ্যই ইউজ করা দরকার। আমি প্রথমবার করলাম, আমার খুব ভালো লেগেছে। পুজো উপলক্ষে করেছি, গ্রুপ থেকে দেখেছি। চার পাঁচ বছর ধরে হেয়ার কাট করা, এগুলো করাই, কিন্তু স্ট্রেটনিং আমি আগের বছর করিয়েছি, আমি খুবই স্যাটিসফ্যাকশন হয়েছি, আবার এসেছি, আবার আসবো ভবিষ্যতে। আমার আদার্স কোনো পার্লারে ভরসাই হয় না স্যালনে, যে গিয়ে করো সত্যি সত্যি, যেটা সত্যি সেটা সত্যি, খুবই হ্যাপি সার্ভিস, আর কিছু বলার নেই। এখানকার সব স্টাফই আপনাকে খুব ভালো সার্ভিস, ভীষণ 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 সত্যি সত্যি ভালো, যেটা ভালো সেটা ভালো। মানে আমার বাড়ির লোকও খুব স্যাটিসফ্যাকশন, আমার মেয়েকেও আমি এখানে চুল কাটাই, ভীষণই ভালো, প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো, মানে বলার নেই, অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না আর যাওয়ার প্রয়োজনও পড়ে না। ম্যাম আপনার কি নাম? আমার নাম শিউলি দে। আপনি তো শিউলির সময় এসেছেন, একদম আমি এখন ফুটে আছি, আমার সময় এটা। বেশ কিছুক্ষণ নিউট্রিলাইজার ক্রিমটা অ্যাপ্লাই করার পর তারপর চুলটা খুব ভালোভাবে ওয়াশ করা হয়ে গেছে। এবার চুলটাকে ড্রাই করে নেওয়া হচ্ছে, আমাদের প্রসেসিং প্রায় কমপ্লিট। চুলটাকে ড্রাই করে আয়রন করলে ব্যাস প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। ব্যাস আমার হেয়ার প্রসেসিং কমপ্লিট। চলুন এবার কথা বলে নেব বর্ধমান হেয়ার এক্সপ্রেসের ওনারের সাথে। আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে বর্ধমান হেয়ার এক্সপ্রেস, আমি সৌগত চক্রবর্তী। 2012 থেকে আমি প্রথম স্যালন আপনার বিজনেস চালু করি, তখন একটা ফ্র্যাঞ্চাইজি, একটা নামি কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করেছিলাম। তারপরে 16 থেকে আমি এখানে শিফট করি এই জায়গাতে, নিজের টোটাল একদম নিজের আউটলেট করে। এখানে আপনি হেয়ার, স্কিন সব রকম ট্রিটমেন্ট পাবেন। হেয়ারের আপনি স্ট্রেটনিং, স্মুথিং, কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, তারপর আপনার বটক্স, হেয়ার কালার,
আপনার হেয়ার স্পা স্কিনের মধ্যে আপনার যাবতীয় যত রকম ট্রিটমেন্ট ফেশিয়ালস হয় নর্মাল ফেশিয়ালস হয় আপাতত আমাদের পুজো অফার চলছে আপনার আমাদের সপ্তমী অবধি পুজো অফার চলছে আপনার স্ট্রেটনিং স্মুথিং আপনি পাবেন এখানে 3000 এ ক্রিয়াটিন পাবেন 3500 এ বোটক্স পাবেন 4000 এ ন্যানোপ্লাস্টি পাবেন 5000 এ আপনার বেসিক ফেশিয়াল আমাদের শুরু 500 থেকে আপ টু আপনাদের যে কোনো সব রকম রেঞ্জের ফেশিয়ালস পাবেন আপনি গ্লোবাল কালারে অফার চলছে 1500 টাকা আপনার ট্রিটমেন্টস পার অফার চলছে 1000 টাকায় সবাই প্রচুর ভালো আসছে সবাই আসছে আমি আগের বছর এখানে ট্রিটমেন্ট করিয়েছিলাম হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম ওনারা আমাকে খুব ভালোভাবে গাইড করেছিলেন এবং আমার এনাদের ব্যবহার ভীষণ ভালো লেগেছিল যেখানে আমরা আমি আগে আরো আমি 4 বছর ধরে মোট স্ট্রেটনিং করাচ্ছি তো আগে 2 বছর আরো আরো অন্য সেলুনে আমি করেছিলাম তো সেখানে আমার আমি স্যাটিসফাই হইনি আর কি সব কিছুতেই ট্রিটমেন্ট বিহেভিয়ার সব কিছু দাদা সেলুনে আমি আগের বছর করেছিলাম আমি খুব স্যাটিসফাই এবং আমি আমার পরিচিত অনেককে এখানে পাঠিয়েছিলাম তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর সার্ভিস আপনাদের প্রতিটা স্টাফ এত কোঅপারেটিভ এত সুন্দরভাবে আমাদের সাথে লিড করে অ্যাকচুয়ালি এগুলো লং প্রসেসের টার্ম হয় 3 ঘন্টা ধরে পার্সিংটা চলে তো তখন আমরা এতটুকু বোর ফিল করি না আপনারা সকলে আসুন ভালো লাগবে আমরা চেষ্টা করবো আগামী ফিউচার আপনাকে আরো ভালোভাবে সার্ভ করার